গত কয়েকদিনের দাবদাহের পরে বুধবার সকালে নারায়ণগঞ্জে বৃষ্টির দেখা মিলেছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে তাই বেড়েছে ঝড় বৃষ্টির প্রবণতা আবাস রয়েছে ঢাকা সহ বৃষ্টি অঞ্চলের সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ের বুধবার বিশ জানানো হয় রাজশাহী দিনাজপুর রংপুর বগুড়া পাবনা টাঙ্গাইল ময়মনসিংহ যশোর কুষ্টিয়া ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী হালকা হওয়া সহ ঝড়ো হাওয়া বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছিল এদিকে রাজধানী সহ দেশের অধিকাংশ স্থানেই এই আবহাওয়ার পূর্বাভাসের পর থেকে বৃষ্টিপাতের দেখা মেলায় জনজীবনে মেলেছে স্বস্তি তবে হঠাৎ বৃষ্টির কারণে অনেককে পড়তে হচ্ছে ভোগান্তিতে বুধবার নারায়ণগঞ্জের ঢাকা নারায়ণগঞ্জ লিং রোড এলাকা থেকে শুরু করে নারায়ণগঞ্জের আশেপাশের তো কয়েক দফা থেমে থেমে বৃষ্টি হয়েছে বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান হরিয়ানা উত্তর প্রদেশ বিহার পশ্চিম পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে তবে দীর্ঘ এই ব্যবসা গরমের পরে থেমে থেমে কয়েকটু বৃষ্টি যেন নগরবাসীর মনে স্বস্তি এনে দিয়েছে তবে যারা ঘর থেকে বের হয়েছেন তারাও পড়েছেন অনেকটাই বিপাকে কর্মজীবী মানুষকেও এই বৃষ্টির মধ্যে ভিজে তাদের কর্মস্থলে যেতে দেখা যায় এনএন নারায়ণগঞ্জ